Assalamualaikum. সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আল্লাহর রহমতের সহমতে তোমাদের সবার দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সুস্থ আছি সেজন্য আমরা সবাই কি বলবো, একবার আল্লাহর শুকরিয়া আদায় করবো। সবাই আমরা বলবো সচ্চরতো, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমরা কি বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর শুকরিয়া আদায়। আমরা কি করবো, নিয়মিত কি করবো, এই করোনা পরিস্থিতিতে বাসায় থাকবো, বাসায় থাকবো, আর বের হতে হলে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবো না। যদি বের হই তাহলে কি করবো, মাস্ক পরে বের হবো, তারপর বারবার হ্যান্ড স্যানিটাইজ করবো। বাইরে থেকে এসে আসলে আমরা কি করবো, বাইরে থেকে আসলে আমরা হাত ধুবো, সাবান দিয়ে সুন্দর করে হাত ধুবো, তারপর পাও ধুবো, যাতে জামগুলো আমাদের না থাকে, জাম দূর হয়। তাহলে আজকে আমি তোমাদের কি ক্লাস নেবো বলো তো, আমি বরাবর তোমাদের কি ক্লাস নেই, বরাবর আমি তোমাদের অঙ্ক ক্লাস নেই, আজকেও কি ক্লাস নেবো, আজকে আমি তোমাদের অঙ্ক ক্লাস নেবো। অঙ্ক ক্লাসে আজকে আমরা কি শিখবো, নিশ্চয়ই বোর্ডে দেখে তোমরা বুঝতে পারছো, বোর্ডের ছবিগুলো দেখে কি বুঝতে পেরেছো। তোমাদের কি শিখাবো আজকে, আজকে তোমাদের শিখাবো চিহ্ন পরিচিতি। চিহ্ন পরিচিতিতে আমরা চিহ্ন পরিচিতিতে চিহ্নগুলো কি কি, আমরা যোগ চিহ্ন দেখেছি, বিয়োগ চিহ্ন দেখেছি, গুণ ভাগ সমান, এগুলো কি চিহ্ন পরিচিতি। দেখতে পেরেছো তোমরা বোর্ডে, যোগ বিয়োগ গুণ ভাগ সমান, এগুলো কি, এগুলো হলো চিহ্ন, এগুলোকে আমরা একসাথে কি বলি, চিহ্ন। এগুলো বিভিন্ন চিহ্ন লাগে আমাদের, বিভিন্ন রকম অঙ্ক করতে, যোগের অঙ্ক করতে আমাদের যোগ চিহ্ন লাগে, বিয়োগের অঙ্ক করতে আমাদের বিয়োগ চিহ্ন লাগে, তেমনি সব চিহ্নগুলোই আমাদের প্রয়োজন। আজকে আমরা কি করবো, শুধু চিহ্নগুলো চিনবো তাই নয়, এগুলোর বানান সহ শিখবো। চলো আমরা এগুলোর বানান সহ চিহ্নগুলো চিনি। দেখো তো প্রথম চিহ্নটা কি বলো তো সবাই, প্রথম চিহ্নটা দেখেছ, প্রথম চিহ্নটা হলো যোগ চিহ্ন। যোগ চিহ্ন বানানটা আমরা শিখবো, বলো তো যোগ চিহ্ন বানান কি, অন্তঃস্থ জয়টা যোগ ও যোগ। যোগ চিহ্ন বানান কি বলো তো আমার সাথে সবাই, অন্তঃস্থ জয়টা যোগ ও যোগ। তারপরে কি চিহ্ন আছে, দুই নম্বরে কি চিহ্ন আছে বলো তো তোমরা সবাই, দেখো বোর্ডের দিকে, দুই নম্বরে আছে বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্নতে কি হবে, বিয়োগ বানানটা কি সবাই আমার সাথে বলো তো, বিয়োগ বানানটা বয়সিকার বি অন্তঃস্থিকার ও গ বিয়োগ। বিয়োগ বানানটা কি আমরা আবার বলি তো, বয়সিকার বি অন্তঃস্থিকার ও গ বিয়োগ। বলতে পারবে তোমরা বিয়োগ বানানটা আমার সাথে আবার বলো তোমরা, বয়সিকার বি অন্তঃস্থিকার ও গ বিয়োগ। তারপরে চিহ্নটা কি দেখো তো বোর্ডে সবাই, তারপরে চিহ্নটা গুণ চিহ্ন। গুণ চিহ্ন কি বানানটা কি বলো আমার সাথে সবাই, গুণ চিহ্নের বানান হলো বয়সিকার গু মুদ্দন্ন গুণ, বয়সিকার গু মুদ্দন্ন গুণ। গুণ বানানটা বলো তো আমার সাথে সবাই, বয়সিকার গু মুদ্দন্ন গুণ। তারপরে কি চিহ্নটা বলতে পারবে তোমরা বলো তো কি, তারপরে চিহ্নটা, তারপরে চিহ্নটা হলো ভাগ। ভাগ ভাগ বানানটা কি, ভয়াকারের ভাগ গ ভাগ, ভয়াকারের ভাগ গ ভাগ। দেখো তো বোর্ডে ভাগ বানানটা কি, ভয়াকারের ভাগ গ ভাগ। তারপরে কি ভাগের পরে কি চিহ্ন দেখেছো তোমরা, ভাগের পরে হলো সমান চিহ্ন। আমরা সমান চিহ্ন কিভাবে বানানো হয় একটু পড়ি তো, দন্তা স ময়কার মা দন্তার ন সমান, দন্তা স ময়কারের মা দন্তার ন সমান। সমান চিহ্ন বানানটা বলো তো, সমানের বানানটা দন্তা স ময়কার মা দন্তার ন। তাহলে কি আমরা কি বানানগুলো পড়ে দিলাম, এগুলো কি করব বারবার মুখস্থ করব, বানানগুলো শুনবো এবং কি মুখস্থ করব, দেখবো যে বানানগুলো কি, তাহলে আমাদের কি হবে বারবার মুখস্থ হয়ে যাবে বারবার দেখে। তারপরে আমরা কি করবো, সি ডাব্লিউ এস ডাব্লিউ খাতা এগুলো কি করব লিখবো, সি ডাব্লিউ এস ডাব্লিউ খাতা এগুলো লিখে তারপর আমরা দেখবো যে আমরা পারি কি না, বেশি বেশি ভিডিওটা দেখলে কি হবে আমাদের মুখস্থ করতে সহজ হবে, আমরা মুখস্থ করতে পারবো। তাহলে দেখো তো আমরা দেখি তো খাতায় কিভাবে লিখতে হয়, খাতায় কিভাবে লিখতে হয় আমরা দেখি, দেখো তো বাচ্চারা খাতায় কিভাবে লিখতে হয় দেখেছো, খাতায় কিভাবে লিখতে হয় এইভাবে লিখবা, এখানে চিহ্নগুলো দিয়ে তারপরে সমান
এইভাবে একটা দাগ দিবি, তীরের একটা সমান করে দাগ দিয়ে তারপরে লিখবা যোগের জায়গায় কি লিখবা, যোগ বিয়োগ গুণ ভাগ সমান। তাহলে কি খাতা সুন্দর করে লিখবে। তাহলে আমরা আরেকবার চিহ্নগুলো পড়ে নেই তো, দেখি তোমরা চিনি কিনা, আমার সাথে তোমরা আরেকবার বলবে, মুখে মুখে বলবো আমরা, আমাদের মুখে মুখে বলি, বলো যোগ যোগ বিয়োগ গুণ ভাগ সমান, যোগ বিয়োগ গুণ ভাগ সমান। তাহলে আমরা কি করব, বেশি বেশি এগুলো করব এবং মুখস্থ করব, মুখস্থ করে খাতায় লিখব, খাতায় লিখে সিডব্লিউএসডব্লিউ করব। আর কি করব, বেশি বেশি পড়ব, বাবা মার কথা শুনব, তারপর রোজার দিন মা বাবার সাথে নামাজ পড়ার চেষ্টাটা করব, তারপর ছোট ছোট দোয়াগুলো তো আমরা শিখেছি ক্লাসে, সেইগুলো আমরা ছোট ছোট দোয়াগুলো পড়ব, ছোট ছোট দোয়াগুলো বেশি বেশি করব। তারপর লেখাপড়ার দোয়াটা কি তোমাদের কি সবার মনে আছে বলো তো, লেখাপড়ার দোয়াটা হলো রাব্বি জিদনি ইলমা। এটা আমরা কি করব, প্রতিদিন লেখাপড়া শুরুর আগে আমরা কি বলব, বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে লেখাপড়া শুরু করবো, যে কোনো কাজের শুরুতে আমরা কি করবো, বিসমিল্লাহ বলবো। আর আমরা কি করবো, পড়ালেখার দোয়াটা করবো, লেখাপড়ার সময় বেশি বেশি করবো, তাহলে আমাদের পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে। তাহলে সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।